এদিকে জমে উঠেছে দিনাজপুরের বিরল ও পৌরসভা নির্বাচন সীমান্ত জটিলতা সমস্যায় দীর্ঘদিন এই দুই পৌরসভায় ভোট না হওয়ায় এবার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ আগ্রহ প্রার্থীরাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ফকুল হাসান পলাশ পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট পনেরো বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় রূপান্তরিত হলেও সীমান্ত জটিলতায় ভোট হয়নি দিনাজপুরের বিরল পৌরসভায় প্রথমবারের মতো এবার পৌরসভা নির্বাচনে পৌরবাসীর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ ভোটাররা বলছেন পৌরসভার উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচন করবেন তারা আর ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ভালো যোগ্য লোক যেন থাকে সেটা চাই আমরা সকলে মিলে প্রার্থী মিলে জন্য যারা কাজ করবে আমরা যোগ্য এই নবগঠিত পৌরসভাকে আমরা একটি মডেল পৌরসভা হিসাবে বিনির্মাণ করব প্রশাসনের কাছে আমার একটাই দাবি সেটা নিরপেক্ষ থাকতে হবে এবং সেনাবাহিনী নিয়োগ দিলে ভালো হয়